রুহি এখন এত ছটফটে আর দুষ্টু হয়েছে, তোমরাই দেখো। শুধু অনেকক্ষণ ধরেই আমার কাছ থেকে এই ফেস ওয়াশের বোতলটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি কিছুতেই দিচ্ছি না। তার জন্য ও আমাকে কিছুতেই ছাড়ছে না। যেহেতু অনেকক্ষণ চেষ্টা করার পর হাতে পেয়েছে, তার জন্য এটা নিয়ে ও খুব খুশি হয়েছে। আস্তে আস্তে রুহি যত বড় হচ্ছে, ওর মধ্যে কিউরিসিটিও বাড়ছে। বাচ্চাদের মধ্যে কিন্তু এখন জানার আগ্রহ প্রচুর থাকে, তার জন্যই রুহি এখন সবকিছু নিয়েই দেখার চেষ্টা করে যে এটা কি জিনিস। ফেস ওয়াশটা পেয়ে কিরকম খুশি হয়েছে দেখো মেয়েটা। সত্যিই তাই, ও এইসব ছোট ছোট জিনিস নিয়েই এত খুশি হয়ে যায় যে খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, যে কোনো জিনিসই ওর কাছে ওই 2 মিনিটে ঠিক আছে, তারপরে কিন্তু সেই সব জিনিস আর চলবে না। এইদিকে বোনও রেডি হয়ে চলে এসেছে, আমাকে বলছে চ ভিডিও করে দিবি, কিন্তু আমার তো এবার ঘুম পাচ্ছে আর এইসব দেখে রুহি হাসছে। চলো তাহলে এবারে শুটিংটা শুরুই করা যাক। প্রথমেই তো দরকার অনেক আলো, তার জন্যই আগে রিং লাইটটাকে জ্বেলে নেবো। এইদিকে দেখো আমাদের মডেল রেডি হচ্ছে, আর তার সাথে সাথে জুনিয়র মডেলও আছে। রিং লাইটটা তো জ্বালাবো, কিন্তু আমি সুইচ খুঁজে পাচ্ছিলাম না। আর এইদিকে রিং লাইটটা জ্বালানোর পর প্রচুর আলো হয়ে গেছে। আমি ততক্ষণ ভিডিওটা শুট করি, তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক করে দিও।